আজকে তোমাদের জন্য একদম একটা ইউনিক রেসিপি এনেছি, বাঁধাকপি ডিমের কেকের কারি। খুব ভালো লাগবে রেসিপিটা তোমাদের, চলো দেখে নেওয়া যাক। আমি এরকম একটা বাঁধাকপি মাঝারি সাইজের নিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে খুব ভালো করে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। একটা মিক্সিং জারে আমি পেস্ট তৈরি করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে মিক্সিং জারে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাসের মুখে একটা কড়াই বসিয়ে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে করে সমস্ত ধুয়ে রাখা বাঁধাকপির কুচোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ মতো লবণ মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির সঙ্গে। লবণটাকে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব আর বাঁধাকপিটাকে ভাপতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করতে দেব, আর আলাদা করে কোনো জল দেব না, কারণ বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এবার 10 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দিলাম। বাঁধাকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা মরে গেছে। এবার সেদ্ধ বাঁধাকপিগুলোকে একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার অন্য একটা বাটির মধ্যে আমি 4টে ডিমকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার এই ফাটানো ডিমের মধ্যে আমি 1 চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে আমি ডিম, গোলমরিচের গুঁড়ো আর লবণকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটা ফাটানোর পর এর মধ্যে সেদ্ধ বাঁধাকপিগুলো জলগুলোকে চেপে দিয়ে দিলাম। সেদ্ধ বাঁধাকপিগুলো ঠান্ডা করে খুব ভালো করে জলটা চিপে নিতে হবে, জল শুধু যেন ডিমের মধ্যে না দেওয়া হয়। এবার একটা চামচের সাহায্যে সেদ্ধ বাঁধাকপি ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি বা গুলে নিচ্ছি। একটা টিফিন বক্স নিয়েছি। এবার একটু সামান্য সর্ষের তেল আমি টিফিন বক্সের গাটায় খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে বাঁধাকপির এই মিশ্রণটা যখন দেব তখন যেন ভাপানোর পর খুব সহজে উঠে যায়। এবার বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে টিফিন বক্সের ঢাকাটাকে খুব শক্ত করে বন্ধ করে দিলাম। গ্যাসের মুখে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের ওপর আমি একটা লোহা স্ট্যান্ড রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টিফিন বক্সটাকে আমি স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের ভেতর ঢুকে না যায়, টিফিন বক্সের নিচ বরাবর জলটা থাকবে। ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 1/2 ঘন্টার জন্য, আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবো। এর মধ্যে যদি মাঝখানে খুলে দেখা যায় যে জলটা অনেকটা কমে গেছে, তাহলে জলটা একটু বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি টিফিন বক্সটা তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা টেবিলের মধ্যে রেখে দিলাম। টিফিন বক্সে ঢাকাটা খুলে দিলাম। দেখো কি সুন্দর বাঁধাকপি ডিমের একটা কেক তৈরি হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে এইভাবে একদম ধারগুলোকে চেঁচে দিচ্ছি। একটা থালার উপর টিফিন বক্সটাকে ঝেড়ে নিলাম আর এই বাঁধাকপি ডিমের কেকটা থালার উপর বা প্লেটের উপর রাখলাম। দিয়ে একটা ছুরির সাহায্যে ছুরিটাকে অবশ্যই আমি একটু তেল মাখিয়ে নেব। দিয়ে পিস পিস করে বড়ার আকারে এই বাঁধাকপি ডিমের কেকটা আমি কেটে নিচ্ছি। ছুরিতে আমি এই জন্যই তেল মাখিয়ে নিয়েছি যাতে ছুরির মধ্যে এই বাঁধাকপি ডিমের কেকটা লেগে না যায়, সহজেই কাটা যায়। আর চৌকো চৌকো করে বাঁধাকপি ডিমের কেকটা এইরকম পিস করে আমি কেটে নিলাম। এবার এই কেকগুলোকে আমি তেলের মধ্যে বড়ার মতো করে ভেজে নেব। একটা কড়াতে আমি 4 চামচ সর্ষের তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এই বাঁধাকপি ডিমের কেকগুলোকে আমি পাকোড়া হিসেবে ভেজে নেব। একটা পিট হালকা লাল করে ভাজার পর উল্টে দিচ্ছি যাতে আরেকটা পিটও লাল করে ভাজা হয়ে যায়। তবে একদম লাল করে ভাজবো না, মোটামুটি লাল করে ভাজবো। এবার তেল ঝরিয়ে দুপিটটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি।
এবার ওই ভাজা তেলের মধ্যে আরও এক চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি 1/4 চা চামচ মতো হিং দিয়ে দিচ্ছি। হিঙের থেকে সুগন্ধ বেরোলে আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই 8টা রসুনের কোয়াকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো আমি এই রসুনের কুচিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপর 1 ইঞ্চি আদাকে আমি একদম ছোট ছোট গ্রেট করে নিয়েছি, সেটাও রসুন কুচির মধ্যে মিশিয়ে দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। 3টে সবুজ কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি বা চপড করে নিয়েছি, সেটাও আমি আদা রসুনের এই ছোট ছোট টুকরোর মধ্যে ভাজার সঙ্গে মিশিয়ে দিলাম। 1টা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি এই আদা রসুন কাঁচা লঙ্কা ভাজার সঙ্গে দিয়ে দিচ্ছি। আরও 30 সেকেন্ড মতো আমি টমেটো কুচিগুলোকে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিগুলো নরম হয়ে আসলে পেঁয়াজ আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমি মিক্সিং জারে তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি এই টমেটো কুচির সঙ্গে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। কষানো মশলার জলটা মরে গেলে আর তেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম, 1 চা চামচ মতো ধনে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে সমস্ত উপকরণগুলো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চামচ লবণ মিশিয়ে দিলাম, 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে লবণ আর চিনিটাকে কষানো মশলার সঙ্গে একটু মিশিয়ে দেব। কষানো মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে 1.5 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। জলটাকে একটু নেড়ে দিলাম মশলার সঙ্গে। 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য মিশিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই বাঁধাকপি আর ডিমের যে কেকের বড়াগুলো আমি করে রেখেছিলাম সেগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 8 মিনিটের জন্য আমি ঝোলটাকে ফুটতে দেব। আর বড়ার ভেতর যাতে ঝোলের মধ্যে সমস্ত মশলাগুলো মিশিয়ে যায় তার জন্য 8 মিনিট আমি রান্না করব। 8 মিনিট বাদে আমি এর মধ্যে 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম। গ্রেভিটা একদম গামাকা হয়ে গেছে আর গরম মশলাটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রান্নাটা রাখব। আমার এই বাঁধাকপি ডিমের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়া রান্নাঘরকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো।